আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্রাইডাল জুয়েলারি সেট, আর এগুলো হচ্ছে মেটাল সেট। তো ভিউয়ার্স, আমাদের সাথে কিন্তু আমাদের একজন আঙ্কেল আছে, আঙ্কেলের নামটা আমরা একটু জানবো, সালাউদ্দিন আহমেদ আঙ্কেল আমাদের। তো আজকে ওনার দোকানের যে জুয়েলারি সেটগুলো আছে মেটালের, সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। চাইলে এগুলো আপনারা কিন্তু গোল্ডেরও তৈরি করতে পারবেন, চাইলে রূপারও তৈরি করতে পারবেন, চাইলে মেটালেরও তৈরি করতে পারবেন। আমি এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিও শুরুতেই। এটা হচ্ছে নিউ ইভা জুয়েলার্স। আমি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে নিউ ইভা জুয়েলার্স। আমি এখানকার ফোন নাম্বারটা একটু বলে দিই, 01727-6777-99। আমি আরেকটা নাম্বার বলছি, 01748-383828। তো ভিউয়ার্স, আশা করি আপনারা নাম্বারটা পেয়ে গিয়েছেন। এখন আমি যে কাজটা করবো, এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে বলবো। এটা হচ্ছে ঢাকা মৌচাক যে আছে, মৌচাকের ঠিক অপোজিটে বা উল্টা দিকে, এটা হচ্ছে আনারকলি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইডাল জুয়েলারি সেট। এখানে কিন্তু আপনারা তিন লহরের একটা সিতার দেখতে পাচ্ছেন, যেটা খুব সুন্দর চমৎকার পাথর দিয়ে কারুকাজ করা। তো এটা কমপ্লিটলি মেটালের একটা সেট, যেটার মধ্যে পার্ল, চ্যাম্পিয়ন স্টোন, রুবি, পান্না, আমরা সমস্ত কিছুর একটা সুন্দর দারুণ কম্বিনেশন দেখতে পাচ্ছি। তো আঙ্কেল, এটার দামটা কত পড়বে? এটার দামটা পড়বে আপনার 2800 টাকা। এটার দাম 2800 টাকা? 2800 টাকা হলে এটা কেনা যাবে, চমৎকার, খুবই রিজনেবল প্রাইস। মাত্র 2800 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। আমরা পরবর্তী কালেকশন দেখব। আমি এটা একটু দেখাচ্ছি, এটার সাথে আমরা কি কি পাচ্ছি। এটা কি আঙ্কেল, এটার সাথে এটা আলাদা, ওটা আলাদা। আমরা শুধু সীতা আর যে এই যে সীতা হারটা আর যে কানের দুলটা আছে সেটার দামটা জানবো। এই যে সেটটা, এই সেটটার দাম কত আঙ্কেল? এটার দাম পড়বে আপনার 2600 টাকা। 2600 টাকা। আমি একটু দেখাচ্ছি, এটাও কিন্তু চমৎকার মেটালের উপরে কিন্তু রুবির কাজ করা, গোল্ডেন স্টোনের কাজ করা, আর সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল পার্ল। তো টোটাল এই যে হারটার দাম হচ্ছে 2600 টাকা হলে কিন্তু এই সুন্দর যে হারটা আছে এটা কেনা যাবে। তো ভিউয়ার্স, চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসতে পারেন ইভা জুয়েলার্সে, আমরা পরবর্তী কালেকশন দেখব। আমরা এটা একটু দেখাচ্ছি, এটা এই হারটাও কিন্তু চমৎকার। আমরা একটু দেখাই, এটা হচ্ছে তিন লহরের চমৎকার একটা সীতা হার। আপনারা বিয়ের অনুষ্ঠানে কোনোদেরকে সাজানোর জন্য কিন্তু এই ধরনের হার নিতে পারেন, বা পার্টি অ্যাটেন্ডের জন্য কিন্তু এই ধরনের হার নিতে পারেন। এটা কিন্তু শুধু আপনারা পাচ্ছেন হার আর কানের দুল, এটার সাথে যদি টিকলি, চুর, তারপর এগুলো যদি কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা কিছু টাকা চার্জ কিন্তু অ্যাড হবে। তো এই যে হারটা, এই হারটার দাম কত আঙ্কেল? ২৬০০ টাকা হলে কিন্তু এই চমৎকার সুন্দর হারটা কিন্তু আপনারা কিনতে পারবেন নিউ ইভা জুয়েলার্স থেকে। পরবর্তী কালেকশন দেখবো আমরা। আমি চমৎকার আরেকটা হার দেখাচ্ছি, এই সেটটা কিন্তু আলাদা। আমি শুধু নিচে যে সীতাটা দেখতে পাচ্ছেন স্কোয়ার স্টোনের, আমি শুধু সেই সীতা হারের দামটা বলে দিচ্ছি, এটা কত আঙ্কেল? নিচে সীতা হারটার দাম হচ্ছে 2500, আর উপরের হারটা কত? উপরের হারটা 1500 টাকা। 1500 টাকা। এটা কানে দুলটা কি মাঝখানের এটার মতো হবে? ওকে, সিমিলার হবে। আর নিচের হারটা হচ্ছে 2500 টাকা। উপরের হারটা 1500, আর নিচের হারটা কিন্তু 2500। আর আপনারা যদি চান যে একসাথে করে মানে বানিয়ে নেবেন সেটাও কিন্তু সম্ভব। আবার যদি চান যে এই সীতাটার একটা ছোট নেকলেস বানিয়ে নেবেন, সেটা আঙ্কেলকে অর্ডার দিলে হয়তো আরও 500-1000 দিক সেদিক হবে, মানে বাড়বে। তো এটার সাথে ম্যাচিং করা চুড়ি কিন্তু এখানে নিচে অনেক আছে, আমি একটু দেখাই। এখান থেকে পছন্দসই চুড়ি কিন্তু আপনারা এই হারের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারেন। আঙ্কেল, এখানে মেটালের চুড়ি কিন্তু সবচেয়ে হাইয়েস্ট কত দাম? এখানে মেটালের চুড়ি হাইয়েস্ট যদি জোড়া নিতে চান এখানে 2000 টাকা পর্যন্ত হবে। 2000 টাকা। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন 1000 টাকা। সর্বনিম্ন 1000 টাকা। তার মানে আপনারা 2500 টাকা দিয়ে এক সেট হার আর 1000 থেকে 2000 টাকার ভিতরে এক জোড়া চুড়ি কিনতে, মানে 3000 টাকার মধ্যে কমপ্লিট একটা সেট পেয়ে যাচ্ছে। আমরা পরবর্তী কালেকশন দেখব। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু চমৎকার, এটার দামটা একটু বলে দেই। এটার দামটা 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা হলে কিন্তু এই যে চমৎকার যে জুয়েলারি সেটটা আছে এটা কিন্তু আপনারা কিনতে পারবেন। সেই একই কথা, এই হারের সাথে যদি চুড়ি কিনতে ইচ্ছা করে তাহলে 1000 থেকে 2000 টাকা বাজেটের মধ্যে আপনারা একটা চুড়ি, একজোড়া চুড়িও কিন্তু কিনে নিতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মোটা মোটা চুর,
কঙ্কন অনেক কিছু সুন্দর সুন্দর আছে, চুড়ি, তারপর গোলাপবালা, তারপর হচ্ছে চূড়, সমস্ত কিছুর কালেকশন এখানে সাজানো আছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এই হারের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারেন। এটার দাম হচ্ছে 2500। পরবর্তী কালেকশন দেখবো। প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা। আর এই হারটা কিনলে কিন্তু আপনারা গ্রিন কালার শাড়ির সাথে যেমন পড়তে পারবেন, গোল্ডেন শাড়ির সাথেও পড়তে পারবেন, আবার লাল বা মেরুনের সাথেও পড়তে পারবেন। চমৎকার এই হারের দামটা আমরা একটু জেনে নিব। আপনাদের যেমন ধরেন টিকলিটার দরকার হলো, টিকলিটার দাম আলাদা। আঙ্কেল টিকলিটার দাম কিরকম? টিকলিটার দাম 500 টাকা। 500 টাকা, মানে অনেক ডিজাইন আছে, হয়তো 500-700 এদিক সেদিক, 200-100 এদিক সেদিক হবে। ওকে, আমরা পরবর্তী কালেকশনটা দেখবো। তারপর বিভিন্ন ব্রাইডাল পার্টি অর্গানাইজ করেন, তারা দেখা যায় যে খুঁজে পান না যে কোথা থেকে ভালো জিনিসটা পাওয়া যাবে রিজনেবল প্রাইসে। তো আপনারা কিন্তু সহজে আমার চ্যানেলটা দেখে কিন্তু এখান থেকে কিন্তু এগুলো সব কালেক্ট করতে পারবেন। আর আশা করি আঙ্কেল সর্বনিম্ন বা চেষ্টা করবে আপনাদেরকে একদম কম মূল্যে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। তো এটার দামটা একটু জেনে নিব। আমি কিন্তু এটা বাদ দিচ্ছি, শুধু নিচে যে আমরা চার লহরের যে হারটা দেখতে পাচ্ছি সেটা, চার লহরের হার আর এক জোড়া ঝুমকো 2800 টাকা। আর এটার সাথে চুড়ি কিনতে হলে এক জোড়া চুড়ি আপনি 1000 থেকে 2000 টাকার বাজেটের ভিতর নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে, আমি আবার বলছি, এটার দামটা 2800 টাকা। আর উপরে যে আমরা হারটা দেখতে পাচ্ছি এটা কত লাগবে? এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা 1600 টাকা। এটাকে খুব বল হার বলে, খুবই সুন্দর, কিন্তু বল হার বলে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বল দিয়ে করা, আবার সাইডে কিন্তু তিনটা ফুল পেন্ডেন্টের মতো। তো এটা কিন্তু কানের দুলটা অনেক নাইস কুন্দনের মতো, কিন্তু নিচে একটা পাথর দেওয়া আছে রুবির, চমৎকার এই সেটটা কিন্তু হলে কত টাকা লাগবে আঙ্কেল? 1600 টাকা। বাহ, মাত্র 1600 টাকা, এক্সিলেন্ট একটা হার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে নিউ ইবা জুয়েলার্স থেকে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু কিনেন বা না কিনেন একবার কিন্তু ঘুরেই যেতে পারেন ইবা জুয়েলার্স থেকে। আশা করি একটা না একটা হার আপনাদের পছন্দ হয়েই যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।